সারা ভারত তথা রাজ্য জুড়ে লকডাউন চলছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা মাথায় রেখে এবারের হুগলির রায়বাজারে সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জির বাড়ির 81তম অন্নপূর্ণা পুজোর ছবিটা একেবারেই অন্যরকম। প্রতি বছর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এখানে মহাসমারোহে চলত অন্নপূর্ণা দেবীর আরাধনা। অষ্টমীতে 2000 লোকের ভোগ বিতরণ করা হতো এখানে। এবছর জমায়েত এড়াতে মানুষের কথা ভেবে অষ্টমীতে ভোগ খাওয়ানোর বন্ধের কথা তিনি আগে থেকেই ঘোষণা করেন। তবে তিনি জানান, করোনা ভাইরাসের কারণে সংকটময় পরিস্থিতির জন্য তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বেশ কিছু টাকা অনুদান করেন। এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি জানান, মা অন্নপূর্ণা দেবীর আরাধনার পর তিনি কিছু সাধারণ মানুষের বাড়ি বাড়ি বিভিন্ন দ্রব্য সামগ্রী পৌঁছে দেবেন। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তো অন্নপূর্ণা পুজো আমরা করলাম, এবং এই বছরে আপনারা জানেন যে একটা রাষ্ট্রীয় দুর্যোগ চলছে এবং মহামারী চলছে, এবং এই জন্য এটা যখন ভারতবর্ষে এবং রাজ্যে যখন হয়েছে তখন আমাদের এই সময়টার মধ্যেই অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, রামনবমী সহ আমাদের এই চৈত্র মাসের যে সমস্ত পুজো অনুষ্ঠানগুলোর মধ্যে পড়ে গেছে। আমরা যার জন্য আমরা এই বছর মা অন্নপূর্ণা পুজোর আমাদের বাড়িতে বহু ভক্ত পুণ্যার্থী আসেন। আপনারা দেখেছেন হুগলি জেলা, হুগলি জেলার বাইরে, এমনকি দেশের বাইরে থেকেও আসেন। বিদেশি দূতাবাসের অতিথি থেকে আরম্ভ করে রাজ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে আমরা দুঃখিত যে আপনারা এবারে কেউ জমায়েত করবেন না, কারণ এরকম একটা পরিস্থিতির মধ্যে তো পুজোটা আমাদের হয়েছে এবং নিষ্ঠাভাবে বৈদিক নীতি অনুসারে যেভাবে আমাদের প্রত্যেক বছর হয় পুজো হয়েছে। কিন্তু এবারে ভক্ত এবং পুণ্যার্থী তারা প্রায় না আসেনি বললেই চলে, কয়েকজন বাড়ির হাতে গোনা লোক ছাড়া। এবং আমাদের রাজ্যে যাতে এই ভাইরাসের প্রকোপ থেকে মানুষ যাতে মুক্তি পায় এবং মানুষ যাতে ভালোভাবে এই সমস্ত দুর্যোগ থেকে বেঁচে যায় তার জন্য রাজ্য সরকার অত্যন্ত ভালো কাজ করছে। এই জন্য রাজ্য সরকারের তহবিলে আমি কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, এবং আমার তরফ থেকে, আমাদের মুখার্জি পরিবারের তরফ থেকে আমরা রাজ্য সরকারকে কিছু আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করেছি ত্রাণ তহবিলে। জেলা প্রশাসনকেও সহায়তা এবং সাহায্য হাত বাড়িয়ে দিয়েছি, কারণ এরা অত্যন্ত ভালো কাজ করছে এই লকডাউনের ফলে। যেটা বিশাল সংখ্যক মানুষ তারা কিন্তু আজকে, যারা দিন এনে দিন খাওয়া মানুষ তারা কিন্তু আজকে খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, এবং সেই কঠিন পরিস্থিতি থেকে তারা যাতে বেরোতে পারে তার জন্য এখানে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের একটা দায়বদ্ধতা থাকে এই সময় সরকার এবং প্রশাসনকে সহায়তা এবং সাহায্য করা। সেই কাজটা কিন্তু আমরা এবারে করেছি আমার তরফ থেকে। আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এবং পশ্চিমবঙ্গ সরকারের লেবার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারপারসন হিসেবে আমার কিছু দায়িত্ব থাকে যে এই সময় গরিব সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সেই কাজ আমি আগামী দিনেও করে যাব। মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করব যাতে মা অন্নপূর্ণা বাংলাকে শস্য শ্যামলা রাখো, সবাই যেন ভালো থাকে, সবাই যেন ভালোভাবে সুন্দরভাবে বাঁচে, এবং এই দুর্যোগ থেকে মা দুর্গা, বাসন্তী দুর্গা, মা অন্নপূর্ণা যেন সবাইকে আমাদের রক্ষা করেন। হুগলি থেকে প্রবীর ঘোষালের সাথে সুজিত রায়ের রিপোর্ট, এসএম নিউজ বাংলা।